যারা আমাদের শ্রদ্ধেয় মানুষ তাদের জন্মদিন মৃত্যুদিন আসে, আমরা কিন্তু এই মাধ্যমটার মাধ্যমে আমরা ওনাদের শ্রদ্ধা জানাতে পারছি। সেই রকম আজ রামকিঙ্কর বেইজির জন্মদিন, সেইটাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমাকে বলা হয়েছে রামকিঙ্করে, আমি ব্যক্তিগতভাবে আমার রামকিঙ্কর আমার খুব কাছে আমার, এবং আমি গুরু হিসেবে মানি। একজন সাধক রামকৃষ্ণ পরমহংসকে যেরকম দেখেছি, যে একটা মানুষের মধ্যে থেকে একটা লৌকিকভাবে যে মানুষের কাছে পৌঁছতে পেরেছেন, আমার সাধুরা রামকিঙ্করকে মনে হচ্ছে শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ নন্দলাল বসু ওই জায়গা থেকে একটা আশ্রমে নিজেকে একেবারে সাধুর মতন একেবারে ধ্যানস্থভাবে ওই ওই পরিবেশের মধ্যে উনি নিজেকে একেবারে সাধনা করে চলেছিলেন। আর যেটা সবথেকে বড় কথা, আধুনিক ভাস্কর্যে যে রামকিঙ্কর আমার মনে হয় ভারতবর্ষে প্রথম আধুনিক ভাস্করের সৃষ্টি করেছে। কর্দা, আপনি যখন রবীন্দ্রনাথের পোর্ট্রেট করছিলেন, তখন উনি আপনাকে কি বলেছিলেন শিল্প সম্পর্কে? উনি প্রথমে দেখেলেন কোথাও লোক আছে কিনা, কারণ অনেক সময় ওর সঙ্গে লোক থাকতেন, তো সেক্রেটারি গুলি সব থাকতেন, সেই জন্য দেখে নিলেন। তো আমি ও ধারে পোর্ট্রেট করছি, আমার দেখে থেকে বসে বসে লিখছিলেন আর কি। তারপরে উনি দেখছিলেন, দেখে তারপরে আমাকে জিজ্ঞেস করলেন, দেখ যখন কিছু দেখবে বাঘের মতন ঘাড় মুখকে ধরবে, পিছনে আর তাকাবে না, এই হচ্ছে স্যার শেষ কথা।
কিঙ্কর বেজ, আধুনিক ভারতের একজন অসম্ভব শক্তিশালী শিল্পী, কলাভবনী শান্তিনিকেতনের ছাত্র, নন্দলাল তার মাস্টারমশাই, এবং সবার ওপরে রবীন্দ্রনাথ ঠাকুর আচার্য শান্তিনিকেতনের তার স্নেহধন্য রামকিঙ্কর। কিন্তু রামকিঙ্কর কি, রামকিঙ্করের এটাই কি সে একমাত্র পরিচয়? না, হতে পারে না। রামকিঙ্কর একজন এমন শ্রেণীর শিল্পী যেন তার ভেতর থেকে আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা বেরিয়ে আসে ছিটকে, তার ভেতরে সমস্ত তাপ শিল্পকলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেটা ভাস্কর্যই হোক বা ছবি বা সামান্য একটা দুটো শুকনো আঁচড়ে আঁকা তার ড্রয়িং। কি আশ্চর্য, কি তীব্র তেজ এই শিল্পের! আমরা যদি প্রথম থেকে কিঙ্করদার জীবনের দিকে একটু তাকাই, কিঙ্করদা এই জন্যেই বলছি, রামকিঙ্করের জীবনের শেষ 5 বছর তাকে ঘনিষ্ঠভাবে দেখবার সুযোগ হয়েছিল আমার। আমি তখন কলাভবনের প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছি। কিঙ্করদা এসেছিলেন বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে, যুগিপাড়া। আমরা জানি সেসব গল্প। প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় তাকে নিয়ে এসেছিলেন। আমার ছোট ছোট কিছু স্মৃতি আমার মনে আছে রামকিঙ্করের সঙ্গে। আমি ব্যক্তিগতভাবে তখন কলাভবন বিশ্বভারতী কিছু বুঝতাম না, শান্তিনিকেতন ওই চত্বরে গিয়ে পৌঁছানোর পর অনেককে প্রশ্ন করেছিলাম যে রামকিঙ্কর বেশ কোথায় থাকে। কেউ উত্তর দিতে পারেনি, কেউ কেউ এড়িয়ে গেছে, কেউ কেউ বিরূপ মন্তব্য করেছে, কিন্তু হাল ছাড়েনি। খুঁজতে খুঁজতে হঠাৎ রামকিঙ্করের একটা পাটনাবাসী ছাত্রের সঙ্গে আমার দেখা। তিনি আমাকে রামকিঙ্করের পূর্বপল্লীর বাড়িতে সেই কুড়ে ঘরে আমাকে নিয়ে গেছিলেন। আমি খুব আশ্চর্য হয়েছিলাম। তখন খুব বেশি হলে 9:30 বাজে, 10:30-এর মধ্যে ওইটুকুনির মধ্যে উনি দাওয়াতে বসে আছেন একটা মোড়াতে লুঙ্গি পরে। আমাদের দেখে উনি বললেন, ওনার ছাত্র বললেন যে এই এসেছে এখানে। উনি এত সুন্দর আতিথ্যতা করলেন, একেবারে যেন বাড়ির লোকের মতন। উনি একটা মোড়া দিলে বসতে বললেন। তারপর অনেক গল্প হলো, অনেকক্ষণ, ঘন্টা দুয়েক ছিলাম। সব থেকে আমাকে আশ্চর্য লেগেছিল, উনি কলকাতা শিল্পীদের অনেকের খোঁজ নিচ্ছিলেন। কিন্তু একটা কথা আমাকে আজকে খুব প্রাসঙ্গিক মনে হয়, উনি তখন একটা কথা বলেছিল, দেখো একদিন আর কেউ আর্ট কলেজে শিখতে আসবে না, সব নিজে নিজেই করবে। আজকের দিনে এটা খুব প্রাসঙ্গিক মনে হয়। আজকে আর্ট কলেজে না গিয়েও অনেক শিল্পী নানা রকমের মাধ্যমে তাদের শিল্প তৈরি করে, সেগুলো স্বীকৃতি পাচ্ছে। আমি তখন মনে হয় যে কতখানি মানুষটার ভিতরে দূরদৃষ্টি সেই সময় ওইখানে থেকে ওই কথাটা বলেছিল, সেটা আজকে কতটা প্রাসঙ্গিক। রাধারানী আর রামকিঙ্করের সম্পর্ককে শান্তিনিকেতনের মানুষ ভালোভাবে গ্রহণ করেননি আমরা জানি, কিন্তু রামকিঙ্কর তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন সেসব অভিজাত মানুষের শৌখিন মন্তব্য। যেভাবে জীবনের ক্ষেত্রে তিনি বেপরোয়া, যেভাবে তার কাজের ক্ষেত্রে তিনি একেবারে অন্যরকম প্রতিবাদী এক মানুষ, তার জীবনচর্যাও ছিল তেমন। আমরা দেখেছি রামকিঙ্কর কিভাবে একের পর এক সময় কাটিয়েছেন তার কাজ নিয়ে। আমরা জানি রামকিঙ্কর তার কাজকে নিয়ে কি
খেয়ালি পানার মধ্যে কাজ করেছেন, ছাদ দিয়ে বৃষ্টি পড়ছে, তার অয়েল পেন্টিং মশারির ওপরে টাঙিয়ে দিয়েছেন, বৃষ্টিতে ভিজছে সেই কাজ, কোনো উপকরণ নেই, লেন্সের অয়েল নেই, রং নেই, সাধারণ হলুদ নীল কাপড়ে দেওয়া রং, রেডির তেল ঘষে ক্যানভাসের বদলে চটের ওপরে আঁকা হচ্ছে ছবি। উপকরণের এই শৌখিনতা শিল্পীর ভেতরের তাপকে এক পারের জন্য ফুঁ দিয়ে নিভিয়ে যেতে পারেনি। এই হচ্ছে রামকিঙ্কর। ওখানকার রবীন্দ্রনাথ বোঝাতে পেরেছেন আধুনিক শিল্পটা কি, এই জন্য রামকিঙ্করের মধ্যে সে বিদেশি প্রভাব ছিল না, একেবারে নিজের মতন করে একেবারে গ্রাম্য পরিবেশ থেকে সেইখান থেকে রসদ নিয়েছিলেন, যে মানুষগুলো রোজ খেটে খায়, যে মানুষগুলো রোজ হেঁটে যায়, যে মানুষগুলো আনন্দে সাঁওতাল পরগনায় সাঁওতালিতে যায়, যেভাবে তারা কাজে যায়, এটা সবথেকে বড়ো এবং এইভাবে তখনও কেউ ভাবেনি। এবং সবথেকে উপকরণের জায়গা দাঁড়িয়ে রামকিঙ্কর কোনো প্রত্যাশা করেনি কোনো মূল্যবান উপকরণ থাকুক, তিনি হাতের কাছে যা পেয়েছেন, যেমন সিমেন্ট বালি স্টোনশিপও তখন ওখানে পৌঁছয়নি, একেবারে মারিয়ে যাওয়া বীরভূমের নিজস্ব মোরাম, লাল মোরাম, সেইটাকে ব্যবহার করেছে। উনি যখন আর্মেচার বানিয়েছেন, কখনো লোহা কখনো রড কখনো বাঁশ পেয়েছেন, সেটাকে লাগিয়ে দিয়েছেন ওনার শিল্পের তাগিদে। কোনো অসম্ভব প্রখর রোদের মধ্যে উনি মাথায় টোকা পরে কাজ করতেন এবং সেই কাজ ওনার আজকে দাঁড়িয়ে আছে ভারতবর্ষে, কেন পৃথিবীর বুকে, যে একটা একটা আধুনিক শিল্প আমার মনে হয় ভারতবর্ষে উনিই প্রথম করেন এবং ভাস্কর্যের ক্ষেত্রে। তখন রামকিঙ্কর চিকিৎসার জন্যে পিজি হসপিটালে ভর্তি ছিলেন, খোঁজ গিয়ে খবর নিতাম, হঠাৎ দেখি সকালবেলা শুনলাম রামকিঙ্কর আর নেই, চলে গেছেন। ভোরবেলায় কয়েক বন্ধু মিলে পৌঁছে গেছিলাম পিজি হসপিটালে, সেখানে গিয়ে দেখেছিলাম সত্যজিৎ রায়, প্রভাস সেন এবং বাদল দাস, বিষ্ণু দাসেরা ছিলেন এবং রামকিঙ্করের ভাইপো দিবাকর দাও ওখানে কান্নাকাটি করছিলেন, যে গাড়িতে করে ওনাকে শান্তিনিকেতনে নিয়ে গেছে, আমাদের বললো তোমরা চলো গিয়ে ওনাকে সাজিয়ে দেবে। আমি তখন ধুতি পাঞ্জাবি আমরা পরিয়ে ওনাকে ফুল দিয়ে সাজিয়ে স্ট্রেচারে করে নিয়ে এসে কাঁচের গাড়িতে তুলে দিই। রামকিঙ্করকে শেষ শ্রদ্ধা জানানোটা আমার কাছে সব থেকে জীবনে মূল্যবান হয়েছিল, যে রামকিঙ্করকে শেষ পদ্মধুলি আমি নিতে পেরেছি। যখন কিছু দেখবে বাঘের মতন ঘাড় মুক্তি ধরবে, পিছনে আর তাকাবে না,